আলাইকুম বেশ কি অবশ্যই সব আশা করছি সবাই ভালো আছে আজকে হচ্ছে আমি ইন্ডিকেটার লাইট নিয়ে কথা বলবো গাড়ি ইন্ডিকেটার লাইট দিয়ে আমরা কি কি বুঝতে ইঞ্জিন এবং আমাদের হাত থেকে কিভাবে রক্ষা করবো ইন্ডিকেটার লাইট দিয়ে বুঝতে পারবো লাইট আমাদের অনেক কিছু জানান দেয় আমাদের গাড়ির যখন ইঞ্জিন সিজ হবে তারপর আগে হচ্ছে আমাদের লাইট দেখে আমরা বুঝতে পারবো যে কখন আমাদের ইঞ্জিনের কি পরিমাণ ক্ষতি হতে যাচ্ছে বা আমাদের গাড়ি কখনো স্টার্ট বন্ধ করে দেওয়া উচিত এবং কখন এর কাছে দেখানো উচিত আচ্ছা এক এক গাড়িতে হচ্ছে এক এক রকম ইন্ডিকেটার লাইট থাকে এক এক ড্যাশবোর্ডে এক এক সিস্টেমে থাকে কোনগুলো লাইট উপরে থাকে কোনগুলো জাস্ট লাইট এই পাশে পাশে থাকবে কাজ হচ্ছে সবসময় সেম থাকে এবং নতুন মডেলের যে গাড়িগুলো এগুলোতে লাইট অনেক বেশি দেওয়া থাকে কারণ এগুলোতে সিস্টেম অনেক বেশি দেওয়া থাকে বাট আমি হচ্ছে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট যে লাইটগুলো সেগুলো নিয়ে হচ্ছে কথা বলবো যেগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আমরা গাড়ির যখন ইঞ্জিন অন করবো তখন এটার সাথে অনেকগুলো লাইট জ্বলে উঠবে এবং অনেকগুলো লাইট স্টার্ট দিলে বন্ধ হয়ে যাবে যদি আপনার গাড়িতে কোনো সমস্যা থাকে ওই লাইটটা জ্বলেই থাকবে ওই গাড়ির ওই লাইটটা আপনার স্টার্ট দেওয়ার পরেও বন্ধ হবে না গুলো ড্যাশবোর্ডে ম্যাক্সিমাম ড্যাশবোর্ডে যখন ইঞ্জিন অন করবো তখন ম্যাক্সিমাম লাইট জ্বলে থাকবে এবং কিছু কিছু লাইট বন্ধ থাকবে মানে এখানে ফোর হুইল ড্রাইভের লাইটটা জ্বালানো আছে এবং হচ্ছে সিট বেল্ট সিট বেল্ট আমরা যখন সিট বেল্টের বাকালটা লাগাবো তখন হচ্ছে সিট বেল্টের যে লাইটটা সেটা চলে যাবে এবং এটা হচ্ছে একটা রিমাইন্ডার যে আমি সিট বেল্ট লাগাই নাই যখন আমরা আবার সিট বেল্টের বাকালটা খুলে ফেলবো তখন হচ্ছে আবার সেই সিট বেল্টের যে ইন্ডিকেটারটা সেটা ড্যাশবোর্ডের ভিতর জ্বলে উঠবে তো এটা হচ্ছে আমাদেরকে একটা ইন্ডিকেট করে যে আমি সিট বেল্ট লাগাই নাই বা সিট বেল্ট লাগাই আছি সেকেন্ড আরেকটা একটা যেটা ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে চেক ইঞ্জিন লাইট এই চেক ইঞ্জিন লাইট হচ্ছে আমাদেরকে ইন্ডিকেট করে আমাদের যদি গাড়ির ইঞ্জিনের কোনো সমস্যা থাকে গাড়ির সেন্সার জনিত কোনো সমস্যা থাকে এই সিক ইঞ্জিন লাইটটা আপনি যখন গাড়ি স্টার্ট দিবেন তারপর হচ্ছে মানে না সো অনেক গাড়িতে হচ্ছে চেক ইঞ্জিন লাইটটা কোনো খোলা থাকলে বা কোনো ফিশা বা কোনো যদি কোনো সকেট যদি লুজ থাকে তখন এই চেক ইঞ্জিন লাইটটা জ্বলে ওঠে এই ক্ষেত্রে যখন চেক ইঞ্জিন লাইটটা জ্বলে উঠবে আপনি যদি কম্পিউটার দিয়ে চেক করান তাহলে বুঝতে পারবেন যে আপনার গাড়িতে কি কি সমস্যা আছে দেন হচ্ছে আপনি ওই অনুযায়ী এটা সলভ করে ফেলতে পারবেন খুব দ্রুত যদি গাড়ির সিকিউরিটি জনিত কোনো সমস্যা থাকে অর্থাৎ চাবি জনিত কোনো সমস্যা থাকলে তখন এই লাইটটা ব্লিংকিং করবে যে গাড়িতে সিকিউরিটি সিস্টেম এবং সিম চাবি দিয়ে হচ্ছে মানে চাবিটা ওপেন করা হচ্ছে না এটা গাড়িতে কোন হয় না যদি কোনো কোনো গাড়িতে বাই এনি চান্স হচ্ছে যখন গাড়ির সিকিউরিটি যায় তখন হচ্ছে এই লাইটটা চলে আসে এটা নর্মালি হচ্ছে এই লাইটটা আসে না দেন হচ্ছে এয়ার ব্যাগের লাইট যদি গাড়িতে এয়ার ব্যাগজনিত কোনো সমস্যা থাকে অর্থাৎ এয়ার ব্যাগ কোনো সময় ফেটে গেছে বা এয়ার ব্যাগের লুজ বা এয়ার ব্যাগের কোনো সমস্যা থাকলে তখন এয়ার ব্যাগের লাইটটা জ্বলে ওঠে তো এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ইন ডেশবোর্ড যে এয়ারবেগ হচ্ছে মানুষকে অনেক সময় অনেক হাত থেকে রক্ষা যখন লাইটটা জ্বলে উঠবে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার গাড়িতে সমস্যা হচ্ছে যে লাইট হচ্ছে দরজা খোলা এবং বন্ধ থাকা একটা লাইট জ্বলে উঠবে ড্যাশবোর্ডের এর মধ্যে যখন দরজা দরজাটা ঠিকভাবে বন্ধ হবে তখন এরকম কোন লাইটে জ্বলা থাকবে না এটা চারো দরজার জন্য সেম একটা লাইট যখন যে কোনো একটা দরজা খোলা থাকবে তখন এই লাইট টা জ্বলে উঠবে রোডের আরেকটা যে সিগন্যাল থাকে সেটা হচ্ছে ওভার স্পিড অর্থাৎ সব গাড়িতে বিশ একটা স্পিড লিমিট থাকে এই স্পিড লিমিটে যখন পার হয়ে যাবে অনেক গাড়িতে সাউন্ড করে অনেক গাড়িতে জাস্ট ড্যাশবোর্ডের ভিতরে জাস্ট ওই যে ইন্ডিকেটার যেটা সেটা জাস্ট ব্লিংকিং করে সো এটার মাধ্যমে জানতে হচ্ছে আপনি একশো ক্রস করে ফেলছেন ইউ হ্যাভ টু রিডিউস স্পিড এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার নিয়ে কথা বলতে চাই যেটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটার এই ব্যাটারি ইন্ডিকেটারটা সচরাচর যখন সুইচ অন করবেন তখন জ্বলে থাকবে এবং কিছু কিছু গাড়িতে সুইচ অন করার পরে বন্ধ হয়ে যায় বাট যখন আপনি গাড়ির স্টার্ট দিয়ে দিবেন এই লাইটটা অবশ্যই বন্ধ হয়ে যেতে হবে এই লাইটটা যদি চলে তাহলে হচ্ছে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে না আদারওয়াইজ আপনার ব্যাটারি খারাপ অথবা ডাইনাম থেকে ব্যাটারিতে চার্জ আসতেছে না অথবা ডাইনামা নষ্ট হয়ে গেছে তো এই লাইটটা যখন জ্বলে উঠবে তখন অবশ্যই আপনার একটা গ্যারেজে নিয়ে গাড়িতে দেখানো উচিত না হয় গাড়িতে যে সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এখন যে ইন্ডিকেটার দেখাচ্ছে এটা হচ্ছে হাই ভিম যখন গাড়িতে চলবে অর্থাৎ লাইট যখন হাই ভিম আলো আলোচ আপনি দিবেন তখন হচ্ছে ইন্ডিকেটারটা জ্বলবে সচরাচর হচ্ছে রোডে হাই ভিম ইউজ করাটা হচ্ছে নিষিদ্ধ সেক্ষেত্রে ইন্ডিকেটার টা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার লাইট কি হাই ভিমি আছে নাকি লো ভিমি আছে এখন যে লাইটটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট 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 ইম্পর্টেন্ট একটা লাইট বিকজ হচ্ছে এই এটার কারণে আপনার ইঞ্জিন সিজ হয়ে যাইতে পারে আপনার ইঞ্জিন হয়তো পুরোটাই চেঞ্জ করতে হইতে পারে হয়তো হয়তো আপনার ইঞ্জিনের ভিতরে বোরিং করে আবার পিস্টন নতুন লাগাইতে হইতে পারে এটা হচ্ছে অয়েল প্রেসার লাইট অর্থাৎ আপনার ইঞ্জিনের ঠিকভাবে অয়েলটা অয়েলের প্রেসারটা উঠতেছে কিনা বা ইঞ্জিনের নিচ থেকে অর্থাৎ ক্র্যাঙ্কিস থেকে অয়েল পাম্পটা ভালোভাবে কাজ করে অয়েলগুলোর প্রেসার উপরে উঠাইতে পারতেছে কিনা সেই জিনিসটা হচ্ছে এই লাইটটার মাধ্যমে বুঝে যায় এই লাইটটা গাড়ি স্টার্ট দেওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট চলে যেতে হবে এই লাইটটা যদি আসে যায় আসে যায় সেক্ষেত্রে অবশ্যই সমস্যা আছে এই লাইটটা গাড়িটা যখন আপনি স্টার্ট দিবেন হান্ড্রেড এই লাইটটা যখন চলে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার ইঞ্জিনের অয়েলটা সুন্দরভাবে সার্কুলেশন হচ্ছে আচ্ছা আর এখন যে লাইটটা দেখাচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড ব্রেকের লাইট আমরা অনেকে হচ্ছে ভুলবশত গাড়ি যখন চালাই তখন গাড়িটা হ্যান্ড ব্রেক রেখে দিই অথবা ব্রেক যখন দেই তখন মনে থাকে না দেখতেছেন এই ইন্ডিকেটারটা হচ্ছে আমাদেরকে জানা দিবে যে আমাদের গাড়িটা হ্যান্ড ব্রেক অবস্থা রাখা আছে যখন আমরা হ্যান্ড ব্রেকে গাড়িটা তখন ড্রাম গরম হয়ে যেতে পারে অনেক গরম হয়ে যাবে এবং গাড়িটা সুন্দর মতো থাকবে না সো আমরা যখন এই ইন্ডিকেটারটা দেখবো তখন আমরা বুঝবো যে আমাদের গাড়িটা হ্যান্ড ব্রেক অবস্থা আছে আমাদের হ্যান্ড ব্রেকটা রিলিজ করতে হবে এখন যে ইন্ডিকেটারটা কথা বলতে সেটা হচ্ছে ওয়াইফার ট্যাঙ্ক আহ ইন্ডিকেটার এই ইন্ডিকেটার তখন আসবে যখন আপনার ওয়াইফাই ট্যাঙ্কের ভিতর পানি থাকবে না সো এই যখন পানি একবারে লো লেভেল হয়ে যাবে তখন এই লাইটটা জ্বলে উঠবে এবং এরপরে যে লাইটটা দেখাবো সেটা হচ্ছে এভিএস লাইট অর্থাৎ আপনার গাড়িতে যদি এন্টিলক ব্রেকিং সিস্টেম থাকে এবং কোনো সেন্সার অথবা কোনো এভিএস এর কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে তখন এন্টিলক ব্রেকিং সিস্টেমের লাইটটা জ্বলে উঠবে এই গাড়িটা স্টার্ট দেওয়ার পর এন্টিলক ব্রেকিং সিস্টেমের লাইটটা থাকে না সো কোনো কোনো গাড়িতে যদি এই লাইটটা জ্বলে যায় বা কোনো সমস্যার কারণে যদি এন্টিলক ব্রেকিং সিস্টেমের কোনো সমস্যা হয় তখন এই লাইটটা জ্বলে থাকবে এবং আপনি গাড়ি যদি ফাস্ট করেন তখন বুঝতে পারবেন যে আসলে গাড়ির কোথায় সমস্যা আচ্ছা এটা হচ্ছে আরেকটা বেস্ট 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 হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর যেটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর সো ইঞ্জিন টেম্পারেচার যে কাটাটা সেটা যদি কোল্ডে থাকে তাহলে ঠিক আছে এবং ইঞ্জিন টেম্পারেচার কাটাটা যদি থার্মোস্ট্যাট ভালো থাকে তাহলে মিডল অবস্থায় থাকে তারপরও ঠিক আছে যদি মিডল থেকে উপরের দিকে উঠে যায় তখন ইঞ্জিনে কোনো না কোনো সমস্যা আছে অর্থাৎ কোনো ফাইপ ফেটে গেছে অথবা ইঞ্জিনে পানি সার্কুলেশনটা ভালোভাবে হচ্ছে না সেই জন্য হচ্ছে ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে যখন এটা মিডিয়াম থেকে অর্থাৎ মাঝখান থেকে উপরের দিকে উঠবে তখন অবশ্যই এটা নিয়ে যাবেন আর এটা হচ্ছে অয়েল প্রেসার ইন্ডিকেটার এটা লো এবং হাই দুইটাতে থাকে সবসময় ম্যাক্সিমাম টাইম হচ্ছে মিটারে থাকবে হাইতে গেলে সমস্যা লোতে গেলে সমস্যা আছে এটা হচ্ছে ব্যাটারির। ইন্ডিকেটার যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন হচ্ছে ব্যাটারিটা ভালো আছে নাকি খারাপ আছে তো এটা মাঝখানে যে কাটা মাঝখানে আছে সেখানেই থাকবে বারো ভল্টে থাকবে আট বোল্টও থাকবে আর আঠারো বোল্টও থাকবে সো এটা হচ্ছে মূলত ছোটখাটো একটা ভিডিও এবং এসব জিনিস গাড়ি পেতে হচ্ছে আলাদা হবে অনেকগুলো গাড়িতে অনেকগুলো মিটার থাকে না এবং অনেকগুলো গাড়িতে নতুন নতুন মিটার অ্যাড হয় সো এটাই হচ্ছে ছোটখাটো একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ